আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই শীতে পাখি সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপগুলো আমি গ্রহণ করছি। দেখেন আমার যে পাখিগুলো আছে সবগুলো পাখি কিন্তু সুস্থ আছে। এখানে একটা পাখির 7টা বাচ্চা এসেছিল, 2টা দেখেন আলাদা করছে, একটা দুর্ঘটনা ঘটছে সেটা বলবো। তো তার আগে যেটা বলবো সেটা হলো যে আমি কীভাবে পাখিগুলোকে সুস্থ রাখছি। তো এই এই কথাগুলো বলতে গেলে সর্বপ্রথম যেটা বলতে হয়, আমি যে বারবারই যে ওষুধটার কথা বলি, আমি প্রথম যে পদক্ষেপটা গ্রহণ করছি পাখিগুলো সুস্থ রাখার জন্য, দেখেন আপনি যদি দেখতে পান তাহলে একটা পাখি কিন্তু অসুস্থ নাই। আমার টোটাল যে ঘরে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু সুস্থ, সবগুলোর কাছে কিন্তু ডিম বাচ্চা আছে। শীতকালে ডিম বাচ্চা অনেক ভালো হয়, তো সবগুলো পাখি সুস্থ আছে। আর এই যে পাখিটা ফেরত নিয়ে আসছিলাম, এদের গিয়ে ডিম দিছিল কিন্তু বাচ্চা হয়েছে। একটা ছোটো ভাই নিয়েছিল, নেওয়ার পরে কিন্তু ও কিন্তু বেশ উল্টাপাল্টা কথা বলছিল, মনটা খারাপ লাগছিল। এই কারণে এই পাখিটা পরে একজন নিতে চাইছিল, আমি তারে দেয়নি। তো ওইটা হচ্ছে সরি মেল পাখি, মেবি এটা হচ্ছে সাদাটা হচ্ছে মেল পাখি, আর হাড়ির ভিতরে আছে ফিমেল পাখিটা। তো ফিমেল পাখিটা কিন্তু বাচ্চা ফুটাইছে। তো এটা নিয়ে বলতে চাচ্ছি না কিছু, আসলে পাখি নেওয়ার পরে যদি কেউ ডিম বাচ্চা না করাইতে পারে সেটা তার ব্যর্থতা আমি মনে করি। তো যাই হোক, এখন পাখি সুস্থ রাখার জন্য আমি যে পদক্ষেপটা প্রথমত গ্রহণ করছি সেটা হলো যে এখন মোটামুটি এই পাখির ঘরের এই সাইডে যেখানে যে কবুতরটা আছে এর পিছনে যে হচ্ছে ঝাপটা ছিল, জানলাটা ছিল, এটা কিন্তু পুরো লক করে দিছি আমি। আর হচ্ছে ওই সাইডের কলোনির সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইডের যেটা, ওইটা অফ করে দিচ্ছি। আর এটা হচ্ছে দিনের বেলা একটু গরম পড়তেছে, এটা খুলে রাখছি, আর হচ্ছে দরজাটা খুলে রাখছি। আর এখন প্রথমে সর্বপ্রথম যে কাজটা করছি সেটা হলো যে আমি বারবারই যেটা বলি, এই দেখেন ওষুধটা খাওয়াই একদম কোনায় গুজে রাখছি, ওষুধটার ভালসগুলি। এটা আমি কিন্তু 3 দিন খাওয়াইছি, দেখেন গুঁড়াটা কাটায় 3 দিন খাওয়াইছি। এখন এই যে ডক্সি এভেট আপনারা দেখেন, আপনারা বারবারই আসলে জানতে চান কি ডক্সি এভেট 10 গ্রাম, এটা আপনার 16 টাকা থেকে 20 টাকার ভিতরে দামটা নিবে। এক প্যাকেট নিলে আপনার একটা শীতের সিজন হয়ে যাবে। আর পাখি অন্য অন্য কোনো কারণে যদি অসুস্থ হয় সেটাও কিন্তু আপনি হচ্ছে এই ওষুধটা দিয়ে মানে সুস্থ করতে পারবেন। আমি ওইটা কী করছি, আমার যে 5 লিটার হচ্ছে বালতির পানি আছে, 5 লিটার পানিতে আমি মোটামুটি হচ্ছে বলবো কি 3 মিলিগ্রাম মতন হচ্ছে আমি ব্যবহার করছি। মানে আমি এটা পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু মনে হয়েছে আমি সেইভাবে ব্যবহার করছি, একটু কড়া করে 3 দিন। তো 3 দিন ব্যবহার করছি, কালকে শেষ করছি, আজকে নর্মাল পানি দিছি। তো এটা 3 দিন ব্যবহার করছি, শীতের প্রথম পদক্ষেপ হিসেবে এটা গ্রহণ করছি। আর দ্বিতীয়ত আমি যেটা করবো সেটা দেখেন, এখানে যে কাগজগুলো দেওয়া ছিল এটা কিন্তু যেহেতু এই যে এই সাইডটাতে রোদ্দুর আসে লাগে, এই কারণে কিন্তু কাগজও ছিঁড়ে গেছে, আর যে কাপড় দেওয়া ছিল এটাও ছিঁড়ে গেছে। তো আমি টোটাল ঘরটা একদম ঢেকে ফেলবো। আর হচ্ছে যে এনার্জি বাল্ব বাদে যেটা পাওয়া যায় হচ্ছে আপনার লাল যে বাল্বগুলো পাওয়া যায়, চেষ্টা করবো ওই বাল্বগুলো দিয়ে হচ্ছে এদের আলোর ব্যবস্থা মানে তাপের ব্যবস্থা করার জন্য, মানে খুব বেশি না, অল্প পরিমাণে, এখনও তো খুব বেশি শীত পড়েনি। আর যেটা রাতের বেলায় আপনারা যেটা করবেন সেটা হলো যে এই যে ঠান্ডা বাতাসটা যদি সরাসরি না আসে সেটা অফ করার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা বাতাসে কিন্তু মূলত পাখি মানে অসুস্থ হয় বেশি। আর আমি প্রথমত যেটা করছি সেটা ওষুধটা তো খাওয়াইছি, এরপরে আমি ভিটামিন ই সেল জেসবিট ক্যালপ্যাক্স এগুলো তো আমি কন্টিনিউ করতে থাকি, আর গ্রিট ছিট সবগুলাই দিই। আর আপনি যদি একটু এই যে এখানে যে 7টা বাচ্চা ছিল, মানে 2টা সরাই দিচ্ছি যে কোনো কারণবশত, একটু আগে আগেই সরাইছি, তো সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি এই খাবারের ভিতরে আপনার যদি একটু খেয়াল করেন দূরের থেকে যেটা কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে সূর্যমুখীর বীজটা। আমি সূর্যমুখীর বীজটা আবার ব্যবহার করা শুরু করছি যেহেতু শীতকাল চলে আসছে, আর এইটা কিন্তু পানি নোংরা না, আসলে এই পাখিটার একটা অভ্যাস আছে, সে হচ্ছে এইখানে একবার খাই আর দেখবেন যে ওই পানির ভিতরে এই খাবার সহ মুখটা নিয়ে যায়। দেখেন 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 যে ও হচ্ছে পানির ভিতরে মুখটা নিয়ে যায়, এই কারণে কিন্তু ও কিন্তু সকালে পানি দেওয়া, তো অল্প একটু সময়ের ভিতরে ওই ময়লা না ওইগুলো সব খাবারেরই খোসা, ও আবার পানিতে মুখ দিবে, আবার খাবে, আবার পানিতে মুখ দিবে। আর এদের যে ফিমেল পাখিটা সেটা সরাই দিছি কিন্তু, তো ফিমেল পাখিটা এই দেখেন একা একা রেখে দিছি বড় খাঁচায়, কারণ কি এই ফিমেল পাখিটা কিন্তু দেখেন এদের একটা বাচ্চা, এটা কিন্তু 7টা 2টা বাচ্চা। তো এই পাখিটার মাথা দেখেন কী করছিল, আরও 2 দিন আগে আল্লাহ রহমতে এটা বেঁচে আছে, আমি প্রথমে ভাবছিলাম যে মারা যাবে, এটা কিন্তু হালকা হলুদ দিয়ে দিছিলাম। তো লুটিন ও রেড আই যে পাখিগুলো, সেই পাখিগুলো কিন্তু এই ডেঞ্জারাস হয়, খুবই ডেঞ্জারাস হয়। তো এইটা এইটা হচ্ছে মেলটা, আর ফিমেলটাকে আলাদা করে রাখছি। তো এইটা অনেকেই এই দ্বিধায় পড়েন যে যদি পাখির বাচ্চারে কামড়ায় তখন কী করতে হয়, তো সেই ক্ষেত্রে এই যে দেখছেন যে ওই যে পানির ভিতরে একটু মুখ দিচ্ছে, আর ওই ভিজে অবস্থায় এখানে আবার দিচ্ছে, আবার দেখেন পানির ভিতরে মুখ দিচ্ছে, এই কারণে কিন্তু এইটা হচ্ছে এরকম ই হচ্ছে। তো বিষয় হলো যে এইখানে ওই যে যে বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো 2টা সরাই দিছে, আর এখানে 5টা বাচ্চা আছে, শুধু মেল পাখিটা রাখছি কারণ ফিমেল পাখিটা ঠোকাচ্ছে। এইটা একটু দেখছি টাইমের দেখতে পাইছি, কোনো রকম যদি আর একটু দেরি করতাম তাহলে এটাও মেরে ফেলতো। তো যাই হোক,
তো এই পাখিটা বেঁচে আছে, এই দুটো আলাদা করে দিছে। আর এর ভিতরে পাঁচটা আছে, দেখেন একটা মেল পাখি এই পাঁচটারে কিন্তু খাওয়াচ্ছে। তো সেক্ষেত্রে টেনশনের কোনো কিছু নাই। আর আমি যদি কি করতাম, এদেরকে রেখে দিতাম ফিমেল পাখিটারে বাঁচাবে কিনা। দেখেন এর ভিতরে পাঁচটা আছে, আপনারা একটু যদি খেয়াল করেন তাইলে দেখতে পাবেন যে এর ভিতরে কিন্তু এই দেখেন পাঁচটা বাচ্চা আছে, দুইটা আলাদা করে দিছি। আর এই যে শুধু মেলটা আছে, এই মেলটা কিন্তু খুব আসলে মানে ভয় পায় না মোটেও। তো এই ফিমেলটার আলাদা করে দিছি। আবার বাচ্চাগুলো যখন বড় হয়ে নিজে নিজে খাইতে পারবে, তখন আমি হচ্ছে এই ফিমেলটারে আবার মেলটার সাথে জোড়া দিয়ে দিব। আর এই হলো পরিবেশ। আর মোটামুটি আপাতত এখনও কিন্তু পুরোপুরি ঘরটা ঢেকে ফেলিনি, যখন হচ্ছে আরও ঠান্ডা পড়বে তখন কিন্তু এই যে একদম পুরো ঘর পলিথিনতে ঢেকে দিব, যাতে করে কোনো প্রকার কোনো সাইড থেকে বাতাস না আসে। এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন, তাইলেই কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে। মূলত এই বাতাসের জন্য ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগে আর হঠাৎ করে ঠান্ডা পড়ার জন্য হচ্ছে একটু মানে ভাইরাস জাতীয় অসুস্থ তো মানুষের মতন পাখিও হয়, সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়টা মানে এই ওষুধটা যদি আপনারা তিন দিন খাওয়ান, তারপরে যদি আপনার পাখিকে সঠিকভাবে টেক কেয়ার করেন, তাহলে কিন্তু আপনার পাখি আর অসুস্থ হবে না আশা করি। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপাতত কলোনির প্রোগ্রেস দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে কলোনির প্রোগ্রেস দেখাবো, একটু ব্যস্ততার জন্য আসলে কন্টিনিউ ভিডিও দেখতে পারতেছি না। আর যেহেতু আসলে আপনারা তো কন্টিনিউ আমাদের ভিডিওতে লাইক বা কমেন্ট করেন না, এই কারণে কিন্তু আসলে ভিডিও বানাইতেও ইচ্ছা লাগে না। আপনারা একটু সাবস্ক্রাইব না করেন, একটা লাইক দিয়ে যান অন্তত পক্ষে, এইটা তো আপনার কাছে বলতেই যাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসা পাইগুলো খেয়াল রাখবেন, আর ভালোবেসে থাকলে একটা লাইক দিয়ে যাবেন।